কনসেশনাল বই বেগুনের আবাদ করছেন তারপরে মাসখানেক তো এই শিল পড়ছিল খেতে পড়ার কারণে গাছের একটু অবস্থা ভালো ছিল না তাহুন মোটামুটি আকাশ ভালো হয়েছে ওর কারণে টাল ভালো হয়েছে তে খরচও ভালোই করছি বোধ হয় 60-70 হাজার টাকা মতন খরচ হয়ে গেছে তো আল্লাহ যদি ভালো হলে দেয় 2-3 লাখ টাকা বিক্রি করতে পারবো যদি বাজার ভালো হয় আমি এইবার বিঘাতিরের জমি আবাদ করছি বেগুন চাষ করছি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমি শুকনো জৈব সার ব্যবহার করি এবং ফেরামন খাদ ব্যবহার করে আমি এই বেগুন উৎপাদন করতেছি যেরকম কেঁচো সার বা বিভিন্ন জৈব সার দিয়ে আমি এই আবাদটা করতেছি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এখন যে অবস্থায় আছি তাতে আল্লাহ যদি রহমত করে বা আবহাওয়া যদি ভালো দেয় তাহলে মোটামুটি আমি এবার কিছু টাকা লাভবান হতে পারবো এই যাবত বিক্রি হয়েছে মানে 1000-1200 টাকা বিক্রি হয়েছে কেবল উঠছে আর খরচা হয়েছে 80,000-1 লাখ খরচা হয়েছে পোকা মাকড় বর্তমানে ধরে নাই কে যে এখন বর্তমানে একটু ভালো আছে আবহাওয়ার কারণে কিছু ক্ষতি হবে নেগে নছিল আবার একটু সেরে গেছে হেরে গেছে গাছের ফলন এখন ভালো দেখা দিতেছে তো মোটামুটি ভালো আছে তা এখন ফল নামতেছে বেশি মোটামুটি 1.5 লাখ টাকা বেচা দেবো যাই যেরকম গাছের পরিস্থিতি দেখা দিতেছে হ্যাঁ কিছু বস্তু কিছু ঋণ টিন দিলেনি তাহলে আমরা আল্লাহ সুবিধা পেলে মানে আবাদ করে একটু মনোযোগ দিয়ে বেশি করে করতে পারলাম এই যে কীটনাশক ব্যবহার না করার কারণে এক্সপেরিমেন্ট খাদ যেটা ওটা ব্যবহার করতে বলছি এতে পোকামাকড়ের আক্রমণ কম হয় ভালো তারা ফসল পাচ্ছে এর আগেও তারা করছে ফেরোমন খাদ ব্যবহার করার কথা বলছি তারা অতি সহজেই সেটা গ্রহণ করছে এইভাবেই সকল কৃষকদের আমরা উৎসাহ মানে উদ্বুদ্ধ করছি যাতে এক্সপেরিমেন্ট খাদ ভার্মিকম্পোস্ট বিভিন্ন জৈব সার কীটনাশকের ব্যবহারটা আমরা কমিয়ে জৈব সারের দিকে আমরা তাদের উৎসাহ করছি এভাবেই আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছি ইসলামপুরি শিবনাথপুরি তারপরে যে উঠলে সমস্যা নেই আর ভাই হয় না তোরা হলে দেখো